ভাস্কর্য নির্মাণ ইস্যুতে সরকার সংবিধানের বাইরে যাবে না। আবার কারো ধর্মীয় অনুভূতিতেও যাতে আঘাত না লাগে সে বিষয়ে আলেমদের সাথে আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাতে তার ধানমন্ডির বাসভবনে 12 জন বিশিষ্ট আলেমের সাথে বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কওমি মাদ্রাসা বৃহত্তম বোর্ড বেফাকুল মাদ্রিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমগণ মন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিব উপস্থিত ছিলেন। দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেমগণ ইতিমধ্যে 5 দফা প্রস্তাব রেখেছেন যার ভিত্তিতে তারা সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে চান। সরকারও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায় বলে জানান মন্ত্রী। তবে রাজধানীর দোলাইর পাড়ের যে ভাস্কর্য নিয়ে আলেম সমাজ আপত্তি করছে তার নির্মাণ কাজ চলছে বলেও জানান তিনি। তারা বলেছেন যে কোন রকম আন্দোলন তারা করবেন না, তারা এই 5টি দাবি যেটা বলেছেন এইগুলো আলোচনার মাধ্যমে তারা শেষ করতে চান এবং এইগুলো সংবিধান বিরোধী হলে সেইগুলো তো আমাদের মানার কোনো মানে আমাদের ই থাকে না, শক্তি নাই, আমরা সংবিধানের বাইরেও যাব না, আমরা কেউ ধর্মীয় সেন্টিমেন্টও আঘাত করতে চাই না।